السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. خذوا زينتكم عند كل مسجد، صدق الله المولى العظيم. الحمد لله، الله سبحانه وتعالى إراني برو مهرباني إراني برو إحسان. আল্লাহ পাকের তৌফিকে আমরা আমাদের ফরজিয়ান ইলম কোর্সের শততম দাস শুরু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমাদের আজকে আলোচনা আহকামুস সালাহ, এর উপর পঞ্চম দাস। আমাদের গত চারটি আলোচনাতে আমরা আওকাতুস সালাহ মানে সালাতের ওয়াক্ত নিয়ে আলোচনা করেছি। এর মধ্যে যেটা মূল ওয়াক্ত সেটা আলোচনা করেছি, মাকরু ওয়াক্ত, মুস্তাহাব ওয়াক্ত এগুলো আলোচনা করেছি, এবং দুই ওয়াক্ত একত্রিত করা না করা, এ সম্পর্কিত বিধান, এ সমস্ত বিষয়ে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শুরুতুস সলা মানে সলাতের শর্ত সমূহ, কোন কোন শর্তের সাথে সলাত আদায় করা লাগবে, করতে হবে। সলাত আদায়ের ক্ষেত্রে কোন কোন শর্ত পাওয়া গেলে সলাত এটা শুদ্ধ বলে ধরে নেওয়া হবে। শুরুতুস সালাহ মানে সালাতের শর্ত সমূহ। এ পর্যায়ে এসে আমাদের কয়েকটা টার্ম বুঝতে হবে, বা কয়েকটা টার্ম মনে থাকলে ভালো। যেমন এখানে আসছে যে শর্ত, বা বাংলায় বললে শর্ত। আরেকটা শব্দ আছে রোকন, এই দুইটা জিনিসকে একসাথে আবার ফরজও বলা হয়। আমরা ছোটবেলা থেকে মানে নামাজের ফরজ শিখে আসছি, যে নামাজের ফরজ 13টি যে আমরা শিখে আসছি ছোটবেলা থেকে, আমাদের মুখস্থ করি আমরা এই বিষয়টা। এর মধ্যে আমরা বলি যে বাইরে ভিতরে আলাদা করি আমরা। তো এখানে বাস্তবতা হলো যে এর মধ্যে কিছু যে ফরজ যেগুলো, কিছুকে বলা হয় শর্ত, আর কিছু ফরজকে বলা হয় রোকন। এখন আমাদেরকে বুঝতে হবে যে শর্ত এবং রোকন, এ দুটোর মধ্যে পার্থক্য কি, কোনটাকে শর্ত বলা হয়, কোনটাতে রোকন বলা হয়। তো সাধারণত যে সমস্ত বিধান মানে কোনো একটা আমাল করার ক্ষেত্রে, তার ওই আমাল শুদ্ধ হওয়াটা কিছু আমালের উপরে, কিছু জিনিসের উপর নির্ভরশীল, কিছু বিষয়ের উপরে নির্ভরশীল। যে বিষয়গুলোর উপর নির্ভরশীল সেগুলোকে বলা হয় শর্ত। সাধারণত শর্তগুলো ওই আমালের বাইরের অংশ, বাইরের বিষয়। ওই শর্তগুলো পাওয়া না গেলে ওই আমলটা শুদ্ধ হবে না, বাকি ওই শর্তগুলো হচ্ছে ওই আমলের বাইরের জিনিস, বাইরের বিষয়। আরেকটা শব্দ হলো রোকন। রোকন বলা হয় যে কোনো একটা আমলের অনিবার্য অংশ, অনিবার্য
পার্ট, থাকতেই হবে পার্ট, এই জিনিস পাওয়া যাওয়াই লাগবে। এর মধ্যে যদি যদি সেটা পাওয়া না যায় ওই আমলটাই হবে না। এটাকে বলা হয় রোকন, অনিবার্য অংশ। তাহলে স্বাভাবিকভাবে এটি হচ্ছে ওই আমলের ভেতরের বিষয়। তাহলে একটা হচ্ছে আমলের বাইরের বিষয়, আর একটা হচ্ছে যে আমলের ভিতরের বিষয়। যে জিনিসগুলো আমলের বাইরে জিনিস কিন্তু ওই জিনিসগুলো পাওয়া গেলেই কেবল আমলটা শুদ্ধ হবে, সেই বিষয়গুলোকে শর্ত বলা হয়। আর যে বিষয়গুলো বা যে অংশগুলো ওই আমলেরই অংশ, এর মধ্যে কোনো একটা পাওয়া না গেলে সে আমলটাই হবে না, সেই বিষয়টাকে রোকন বলা হয়। ধরা যাক একটা ঘর, তো ঘর হওয়ার জন্য দুই পাশে ওয়াল লাগবে আর উপরে ছাদ লাগবে। এই ওয়াল এবং ছাদ ছাড়া ঘরই হবে না। তাহলে বোঝা গেল যে ছাদ এবং তার যে দেয়াল, এগুলো ঘরের জন্য অনিবার্য অংশ। তাহলে এগুলোকে বলা হবে রোকন। তো রোকন এমন অংশ যেটা ছাড়া ওই আমল শুদ্ধই হবে না। তাহলে আমরা যেটা আলোচনা করছি যেটা শর্ত, তো ফোকাহাগণ বলেছেন যে ছয়টা বিষয় হলো সলাত শুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো ছয়টি। এর মধ্যে একটা হলো আত-তাহারাতু মিনাল হাদাস, হাদাস থেকে পাক হওয়া। পাক হওয়া হাদাস এটা কি জিনিস? এটা আসলে আমরা কিতাব তাহারার মধ্যে আলোচনা করেছি আমাদের ফরজিয়ান এলম কোর্সের একদম কোর্সের শুরুতে। যে সমস্ত দার্সগুলো অনিবার্যভাবে আমাদের দেখতে হয়েছে ওয়েবসাইটের মধ্যে, যে দার্সগুলো আগে থেকেই আপলোড করা ছিল, এর মধ্যে তাহারা এর উপরে অনেকগুলো দাস ছিল। সেই দাসের মধ্যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি। এখানে আমরা তাহারাতে বিষয়ে খুব বেশি বিস্তারিত আলোচনা করব না, এটা সলাতেরই অংশ। কিন্তু হাদাস বলতে বোঝায় যে হাদাস হলো শরীরের এমন একটা অবস্থা, হাদাস একটা অবস্থা, সেটা এক ধরনের অপবিত্রতা, যেটার সাথে হাদাসের সাথে কিছু আমাল শুদ্ধ হবে না, যেমন সলাত আদায় করা। সলাত আদায় করার জন্য হাদাস থেকে মুক্ত হওয়া জরুরি। এবার আরেকটা হলো কোরআন স্পর্শ করা। কোরআন স্পর্শ করা এটা হাদাসের সাথে জায়েজ হবে না, হাদাস থেকে মুক্ত হতে হবে। আরেকটা হলো বাইতুল্লাহ তাওয়াফ করা। বাইতুল্লাহ তাওয়াফ হাদাসের সাথে শুদ্ধ হবে না, হাদাস থেকে মুক্ত হয়ে করা লাগবে। তাহলে হাদাস দুই প্রকার বলা হয়েছে, হাদাসে আজগার এবং হাদাসে আকবর। হাদাসে আজগার কি? হাদাসে আজগার হলো ওই সমস্ত কারণ যে কারণে অজু ফরজ হয়, অজু করা জরুরি হয়। আর হচ্ছে আকবর বলা ওই সমস্ত কারণ যেগুলোর কারণে গোসল ওয়াজিব হয়, গোসল করা জরুরি হয়। অর্থাৎ ছোট বড়, আজগার মানে ছোট, আকবর মানে বড়। হাদিস থেকে মুক্ত হওয়া মানে হলো যার হাদিসে আজগার সংগঠিত হয়েছে, অজু ভঙ্গের কোনো কারণ সংগঠিত হয়েছে, তাকে অজু করে নিতে হবে। অজু করলেই তার এই হাদিসে আজগার সেটা দূর হয়ে যাবে। আর যার এমন কোনো কারণ ঘটেছে যে কারণে গোসল ফরজ হয়েছে, তাহলে তাকে ফরজ গোসল আদায় করে নিতে হবে। ফরজ গোসল আদায় করে নিলে তার ওই হাদাসে আকবর সেটা দূর হয়ে যাবে। তাহলে সলাতের জন্য প্রথম শর্ত আত-তাহারাতু মিনাল হাদাস, হাদাস থেকে পবিত্র হওয়া, এটার এক নাম্বার।
সাধারণত এই অংশটা শরীরের সাথে সম্পর্কিত, অর্থাৎ শরীর ও তাকে অজু অবস্থায় থাকতে হবে। আর যদি গোসল ফরজ হওয়ার মতো কোনো ঘটনা ঘটে থাকে তাহলে তাকে গোসল অবস্থায় থাকতে হবে, অর্থাৎ ফরজ গোসল করে নিতে হবে। এটা এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হলো আত-তাহারাতু মিনান নাজাসা, নাজাসাত মানে হচ্ছে নাপাকি। হাদাস যেটা সেখানে বাহ্যিকভাবে নাপাকি সাধারণত কি দেখা যায় না, এক ব্যক্তির অজু ছুটে গেছে, বাতাস বের হয়েছে, ধরা যাক যে পায়ু পথে, তো নাপাকি তো বর্তমান নাই, তারপরও একটা অবস্থার সৃষ্টি হয়েছে যেখানে অজু করা জরুরি হয়েছে, এই জন্য সেটাকে হুকমি বলা হয়। আর বাস্তব নাপাকি যেটা থাকে এটাকে হাকিকি বলা হয়, বাস্তবে নাপাকি আছে। তাহলে হাদাস এটা হলো হুকমি নাপাকি, নাজাসাতে হুকমি। আর একটা বাস্তবেই নাপাকি আছে, সেটা শরীরে হতে পারে, সেটি কাপড়ে হতে পারে, সেটি যেখানে সলাত আদায় করবে সে জায়গায় হতে পারে। শরীর হতে পারে, কাপড়ে থাকতে পারে, জায়গা থাকতে পারে। এই নাপাকি এই যে হাকিকি যেটা, এখানে আবার দুই প্রকার আছে, একটা লগালিজা, একটা খফিফা। এই বিষয়গুলো আমরা আমাদের তাহারাতের আলোচনায় করেছিলাম, একদম শুরুতে যে দারাসগুলো হয়েছে সেগুলোতে আছে, সেগুলো বা আমাদের একদম শুরুতে যেগুলো আমাদের ওয়েবসাইটে যেগুলো আপলোড করা আছে সেখানে আছে। তো এই তিনটা বিষয়কে আমরা এইভাবে বলি, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এই যে আমরা ছোটবেলা থেকে শিখে আসছি সেই বিষয়গুলো, এটা আত-তাহারাতু মিনান নাজাসা। একটা আত-তাহারাতু মিনাল হাদাস, এক ব্যক্তি নাজাসা নাই, নাপাকি নাই, কিন্তু অজু তো নাই, তাহলে সে হাদাস থেকে, হাদাস থেকে তো মুক্ত নয়, যদিও সে নাজাসা থেকে মুক্ত, এমন হতে পারে কখনো কখনো। তাহলে দুই ধরনের এই নাজাসা থেকে তাকে মুক্ত হতে হবে, আর নাজাসাতু আল হুকমি আর নাজাসাতু আল হাকিকি, নাজাসাতে হুকমি এবং নাজাসাতে হাকিকি, দুই ধরনের নাপাকি থেকেই তাকে, নাজাসা মানে নাপাকি থেকে তাকে মুক্ত হতে হবে। এটা হলো দুইটা শর্ত। তিন নম্বর শর্ত হলো সাত্রুল আওরা, সত্রুল আওরা, আওরা ঢেকে রাখা। যেটাকে আমরা সতর ঢাকি, সতর ঢাকা বলি। আর সতর, সতর শব্দের অর্থ হচ্ছে আসলে ঢাকা, আমরা যে সতর বলি এটা আসলে যা ঢাকতে হয় সেটাও আমাদের পরিভাষায় সতর হয়ে গিয়েছে, বাস্তবে ওই আওরাকে ঢেকে রাখার কাজটাই হচ্ছে সতর, সত্রুন। আওরা মানে হচ্ছে আসলে দোষ বা এরকম কিছু আর কি। তো এখানে বাকি আওরার উদ্দেশ্য হলো শরীরের বিভিন্ন পার্টস যেগুলো দেখা হারাম, যেগুলো ঢাকা ফরজ, সেগুলো। তাহলে আমাদের আওরা চিনতে হবে যে কার জন্য আওরা কতটুকু, মানে পুরুষের ক্ষেত্রে কি হবে, এরপর নারীদের ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আবার স্বাধীন যদি হয়, আর যদি দাসী যদি হয়, কৃত দাসী। আওরা ঢেকে রাখা, এখানে আরেকটা বিষয় আমাদের জানতে হবে, সেটা হলো একটা হলো মানে হিজাবের মাসআলা,
আরেকটা হলো সাতরুল আওরা বা সতর ঢাকার মাসআলা। এই দুইটা মাসআলাকে একটু আলাদাভাবে বুঝতে হবে, এই দুইটাকে একই মনে করব না আমরা। আমরা এখানে যেটা আলোচনা করছি সেটা আসলে সাতরুল আওরা, সাতরে ঢাকার মাসআলা। হেজাবের মাসআলা কিন্তু এখানে আরো ব্যাপকতা আছে এবং এখানে আরো কিছু বিধান আছে। হিজাব যখন আমরা বলবো তখন বিষয়টা আরো ব্যাপক হয়ে যাবে বা আরো কিছু বিষয় এটা এখানে যুক্ত হবে। হিজাবের অনেক বিষয় এমন আছে যেগুলো ফিতনার সাথে সম্পর্কিত, ফিতনা থেকে বাঁচার সাথে সম্পর্কিত। আমরা এখানে যেটা আলোচনা করছি এটা সাতরুল আওরা, এটা সলাতের জন্য জরুরি বিষয় বা সলাত আদায় হওয়ার জন্য অনিবার্য শর্ত, সেটা আলোচনা করছি আমরা। একটা হিজাবের ব্যাপার আছে, সে বিষয়টা ঠিক এখানে আমরা বিস্তারিত আলোচনা করছি না। হয়তো কিছু প্রাসঙ্গিক আলোচনা আসতে পারে কিন্তু বিস্তারিত হিজাবের আলোচনা আমরা এখানে করছি না। তো পুরুষের সাতার, পুরুষের আওরা, আওরাই বলি আমরা, যা ঢাকতে হবে সেটা কি? নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত। তাহলে এই বাক্য থেকে স্পষ্ট বা এই বাক্যাংশ থেকে স্পষ্ট যে নাভি যেটা এটা আসলে আওরার অন্তর্ভুক্ত নয়, পুরুষের নাভি আওরা এর অন্তর্ভুক্ত নয়। কিন্তু হাঁটু যেটা সেটা আওরার অন্তর্ভুক্ত। ইমাম দারাকুতনি রহিমাহুল্লাহ ওনার কিতাবের মধ্যে যে হাদিসগুলো এনে মা তাহাতা সুরাতি ইলার রুকবাতি মিনাল আওরা, আল্লাহর রাসূলের হাদিসে এসেছে ইমাম দারাকুতনি রহিমাহুল্লাহ যে নাভির নিচ থেকে শুরু করে হাঁটু পর্যন্ত হচ্ছে আওরা পুরুষের জন্য। আর তিনি কিভাবে আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটা হাদিস এনেছেন, ওখানে তিনি আল্লাহর রাসূল থেকে বর্ণনা করেছেন যে আর রুকবাতু মিনাল আওরা, হাঁটু এটা আওরার অন্তর্ভুক্ত। তাহলে এই সমস্ত হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে পুরুষের আওরা হচ্ছে নাভির নিচ থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত, হাঁটু সহ আর কি। তাহলে এখন নাভি তো হলো একটা স্পট, তাহলে যেটা বুঝতে হবে সেটা হলো কি, শরীরের চার পাশে ওই নাভির বরাবরে যদি একটা ভূমির সাথে যদি সমান্তরাল যদি একটা রেখা আমরা কল্পনা করি বা একটা লাইন আমরা কল্পনা করি, তা ওই লাইনের নিচে সামনে পিছনে দুই পাশে পুরোটাই আওরার অন্তর্ভুক্ত হবে, যেমন এভাবে হাঁটুর নিচ পর্যন্ত। এর সাথে এখন যদি নারীর ক্ষেত্রে দাসী যদি হয়, দাসী মানে কৃতদাসী, বর্তমানে তো নাই, যখন ছিল এক সময়ে বা বিধানটা তো রয়ে গেছে, তো তার এই অংশের সাথে তার প্যাট পিঠ এগুলো যুক্ত হবে। আর নারীর ক্ষেত্রে স্বাধীন নারীর জন্য পুরো শরীর চেহারা এবং হাতের তালু ব্যতীত। চেহারা এবং হাতের তালু দিয়ে ব্যতীত পুরুষ শরীরটাই হলো আওরা।
হিজাব আলোচনা করছি না, কিন্তু আওরা আলোচনা করছি একজন মহিলার সলাৎ শুদ্ধ হওয়ার জন্য তাকে তার পুরোপুরি ঢাকতে হবে, কেবল চেহারা এবং হাতে তালু ধুয়ে বাদ যাবে। তো এখানে আরো অনেকগুলো বিষয় বোঝার আছে, সেটা হলো তাহলে তার মাথা, এরপর হলো মাথার যে চুল, এরপর হলো দুই কান, এরপর হলো চুলের প্রলম্বিত অংশ যেটা নেমে যায়, তাহলে এই সবগুলোই মাথা, মাথার যে চুল, দুই কান এবং কান থেকেও নিচের দিকে যে চুলের প্রলম্বিত অংশ, এই সবগুলোই পর্দার ভেতরে ঢুকে যাবে, সরি আওরার ভেতরে ঢুকে যাবে, এই সবগুলোই কি ঢাকতে হবে। এবার হাতের তালু, হাতের তালুর প্যাট এবং পিঠ যদি বলি, পিঠ এবং প্যাট তো কেউ কেউ বলছে পিঠ যেটা এটাও ঢাকা দরকার, আর প্যাট যেটা এটা ছাড়, বা কেউ কেউ বলেছেন যে এখানে পুরোটারই ছাড় আছে। যাই হোক, একটা হলো পায়ের পাতা, মহিলাদের দুই পায়ের পাতার কি হুকুম হবে? দুই পায়ের পাতার আবার উপরি ভাগ, তারপর হলো পায়ের যে তলদেশ যদি আমরা বলি, এরপর আমরা যদি বলি টাকনু যদি বলি, তাহলে টাকনু যেটা এটা আওরার ভিতরে, হাঁটু থেকে শুরু করে যে নলা, যে পায়ের নলাগুলো নেমে এসেছে, এগুলো তো পুরোটাই আওরার ভিতরে। দুই পাশে যে টাকনু যেটা, কাব যেটাকে বলা হয়, কাবাইন, এই দুইটাই কিন্তু টাকনুর আওরার ভিতরে। এখন পায়ের পাতার কথা যেহেতু আগে উল্লেখ করা হয়নি, তাহলে এখানে কি হয়ে গিয়েছে, মানে ইখতিলাফ হয়েছে ফোকাহাদের মধ্যে, হানাফি মাজহাবের ফোকাহাদের মধ্যে এখানে ইখতিলাফটা আছে যে এখানে তিন কোল আছে। এক তোল হল যে এটা নামাজের মধ্যে, এটা আওরাই নয়, দুই কদম এটা আওরা নয়, আর এক হলো যে এটা আওরা। অনেকে বলেছেন যে নামাজের বাইরে এটাও ঢাকতে হবে কিন্তু নামাজের ভেতরে ছাড়, এই ধরনের কথা আছে। বাকি এই তাহলে এখানে এহতিয়াত আর কি, সতর্কতা, সতর্কতা করা। এখন যদি কোনো কারণে যদি ওই পায়ের পাতা গিরা না কিন্তু যদি উন্মুক্ত হয় থাকে, তাহলে এটা কি হবে না, নামাজ ভাঙবে না। আর যদি তার পায়ের গিরা এবং পায়ের গিরা সহ যদি নলা, সাক যেটাকে বলা হয়, ওখান থেকে যদি ওই সাকের অংশ হিসেবে টাকনু গিরা যে দুটো আছে সেটা, এখানে মূল বিষয়টা হলো যে কোনো অঙ্গের চার ভাগের এক ভাগ, কোনো অঙ্গের এক চতুর্থাংশ যদি উন্মুক্ত থাকে, কতক্ষণ? তিন তসবি পরিমাণ, যতটুকু সময় একটা রুকন আদায় করা, যেমন একটা রুকু একটা সিজদা আদায় করা তিন তসবি পরিমাণ সময়, এতটুকু উন্মুক্ত থাকে তাহলে তার নামাজ ভেঙে যাবে। মাথার চুল খোলা আছে, তিন তসবি পরিমাণ যদি খোলা থাকে, পায়ের নলা এবং টাকনু সহ মিলে যদি এর চার ভাগের এক ভাগ, টোটাল নলার যে চার ভাগের এক ভাগ টাকনু সহ যদি এরকম খোলা থাকে, তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজ ভেঙে যাবে। তাহলে এই হলো সতর্কতা। কিন্তু যদি মানে পুরুষের উপস্থিতি থাকে ওখানে,
তাহলে পুরুষে উপস্থিত থাকলে মুখ ঢাকতে হবে, মুখ ঢাকতে হবে মহিলাদের, বিশেষ করে যদি হয় যুবতী। আর যদি বৃদ্ধা হয়, ফেতনার আশঙ্কা না থাকে, তো তাদের জন্য তো ছাড় আছে। কিন্তু ফেতনার আশঙ্কা যুবতী যারা পুরুষদের উপস্থিতিতে, মানে বেগানা পুরুষ যেটাকে বলে, গাইরে মাহরাম, তার মুখ ডাকতে হবে ফেতনার আশঙ্কায়। এটা প্রাসঙ্গিক একটা মাসাইল হলো যে ফেতনার আশঙ্কা না থাকলে, যেমন বৃদ্ধাদের কথা বলা হলো, ফিতরার আশঙ্কা মানে শাওয়াতের আশঙ্কা, তো এটাও যে হিজাবের মাসালার মধ্যে ঢুকবে। শাওয়াতের আশঙ্কা থাকলে এমনিতে তো যে যাদের দাড়ি ওঠেনি, এই ধরনের বালক যারা, তাদের চেহারার দিকে তাকানো যদি শাওয়াত ওঠার আশঙ্কা থাকে, তাহলে তখন ফেতনার আশঙ্কায় এই তাকানোটাও কি নাজায়েজ। তাহলে মহিলাদের ক্ষেত্রে তো আরো বেশি নাজায়েজ হবে যদি ফেতনার আশঙ্কা থাকে। এখানে আরেকটা জিনিস, তাহলে মুখ, আরেকটা হলো যে হাতের তালু, হাতের তালু স্পর্শ করা বা চেহারা স্পর্শ করা শাওয়াতের আশঙ্কা না থাকলেও কি নাজায়েজ। ফেতনার আশঙ্কা না থাকলেও নাজায়েজ, আর চেহারার ক্ষেত্রে বললাম যে ফেতনার আশঙ্কা না থাকলে তো মানে দেখা, নজর, নজর এবং স্পর্শের মধ্যে এই মাসালাতে পার্থক্য আছে। তাহলে ফেতনার আশঙ্কা থাক আর না থাকে, স্পর্শ করা গায়ের মাহরুমের জন্য চেহারা স্পর্শ করা বা হাতে তালে স্পর্শ করা এটা হারাম, জায়েজ নেই। আর নজর হলো ফেতনার আশঙ্কার সাথে। এই গেল চসদর। প্রাসঙ্গিক আরেকটা আলোচনা আমাদের চলে আসে হলো পোশাক, মানে সালাত আদায়ের ক্ষেত্রে পোশাক কেমন হওয়া দরকার। পোশাকের ব্যাপারে কোরআনে পাক আল্লাহ পাক বলেছেন সূরা আরাফের মধ্যে 26 নং আয়াত, ইয়া বানি আদম খুদ আনজালনা আলাইকুম লিবাসা ইউআরি সাওআতিকুম ওয়ারিশা ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ পাক বলেছে যে হে বনি আদম, আমি তোমাদের জন্য নাজিল করেছি কি লিবাস, যেটা দিয়ে তোমরা কি করো, তোমাদের লজ্জাস্থানকে ঢেকে রাখো, এবং রিশা, রিশা আসলে মানে সৌন্দর্যের জন্য, আসলে রিশা শব্দটা, রিশা শব্দ হচ্ছে সেটা পালক, পাখির পালকের সাথে তুলনা দেওয়া হচ্ছে পোশাককে, মানে পাখির জন্য পালক যেমন সৌন্দর্য, তেমনি পোশাক মানুষের জন্য সৌন্দর্য। তো একটা হলো লজ্জা নিবারণ, এটা পোশাকের এক নম্বর উদ্দেশ্য, লজ্জা নিবারণ করা। দুই নম্বর হলো জিনাত বা সৌন্দর্য। এরপর আরেক বাক্য এখানে এক্সট্রা আছে, ওয়ালিবাসু তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার পোশাক সর্বোত্তম। তাহলে তিন নাম্বার হলো লিবাসু তাকওয়া। সালাত আদায়ের ক্ষেত্রে অন্য আয়াতে সূরা আরাফের 31 নং আয়াত, শিখের আল্লাহ পাক বলেছে খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, খুজু তোমরা গ্রহণ করো জিনাতাকুম, এটা জিনাতাকুম তোমাদের পোশাক, ইনদা কুল্লি মসজিদ মানে সালাত আদায় করার সময়। এখানে কিন্তু শব্দটা লিবাস না এসে জিনাত এসেছে, তাহলে বোঝা গেল যে জিনাত বা সৌন্দর্য প্রকাশ পায় এরকম পোশাক পরে সলাত আদায় করা। তাহলে আদনা দরজা তো হলো যে সাতার ঢাকা, এমন পোশাক যে সাতার ঢাকতে হবে। উত্তম হচ্ছে যে সুন্দর পোশাক, যেটা আমরা সচরাচর গায়ে দিই, মানুষের অন্য কারোর কাছে যাওয়ার ক্ষেত্রে
যে উৎকৃষ্ট পোশাক আমরা পরি, সেরকম পোশাক পরে সালাত আদায় করা। হ্যাঁ, যখন থাকে না তখন তো মিনিমাম চাদর ঢাকতে হবে। তাহলে পোশাকের তিনটা স্তর, একটা হলো যে লজ্জাস্থান ঢাকা। ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসাই লিবাসাই ইউআরি সাওআতিকুম, পোশাক নাজিল করেছি যেটা দিয়ে ঢাকা হবে কি তোমাদের লজ্জাস্থান, মানে সতর ঢাকতে হবে এতটুকু পোশাক। রিশান এটা হচ্ছে পালকের সাথে তুলনা করে, পালক যেমন পাখির জন্য সৌন্দর্য, পালক ছাড়াও পাখি কি থাকবে, পাখি তো বেঁচে থাকবে কিন্তু পালক হলো পাখি সৌন্দর্য, পোশাক হলো ও পালকের মতো, তাহলে পোশাক সৌন্দর্য প্রকাশ পায়, জিনাতের দিকতে দিকে দিকে ইশারা আছে। এরপর লিবাসুত তাকওয়া দালিকা খায়ের বলে লিবাসুল মুত্তাকিন বলা হয়নি, কিন্তু লিবাসুত তাকওয়া বলা হয়েছে। উদ্দেশ্য হচ্ছে লিবাসুল মুত্তাকিন, মানে মুত্তাকিউন যে ধরনের পোশাক পরেন সেই ধরনের পোশাক পরাই উত্তম। এখন পোশাকের জিনাত প্রকাশ পাবে, পোশাকের জিনাত প্রকাশ পাবে যখন মানে তিনটা অংশই পাওয়া যাবে। এক হলো যে নিচে যেটা পা ঢাকার জন্য পায়জামা বা লুঙ্গি যেটাই হোক, এরপরে কুর্তা বা জামা বা চাদর, আর একটা মাথা ঢাকার জন্য টুপি বা পাগড়ি। জিনাতের বিষয়টা আমাদের কাছে, আমাদের মুসলমানদের সংস্কৃতিতে জিনাত পোশাকে জিনাত প্রকাশ পাবে যে তিনটা পার্ট থাকে। আমরা দেখি যে মাইয়াতকে যে কাফন পরানো হয় ওখানেও পুরুষের জন্য কিন্তু তিনটা মিনিমাম আছে, ওখানেও তিনটা আছে। এখানে আমরা যেটা বলতে চাচ্ছি যে তাহলে পায়জামা যেটা নিচের অংশ ঢাকার জন্য হয় পায়জামা অথবা লুঙ্গি, লুঙ্গি সেলাই কিতো হতে পারে, সেলাই ছাড়া হতে পারে, পায়জামা হতে পারে, প্যান্ট হতে পারে। এরপর হলো যে পুরুষেরই ঢাকার জন্য কুর্তা জামা জুব্বা পাঞ্জাবি চাদর বড় চাদর হতে পারে। এরপরে মাথা ঢাকার জন্য আরেকটা টুপি এবং পাগড়ি, এই তিন অংশ মিলেই হলো আমাদের মুসলমানদের সংস্কৃতিতে পোশাকের সৌন্দর্য। কিন্তু যারা ইউরোপিয়ান বা পশ্চিমারা মাথাটাকে জিনাতের অংশ মনে করে না, তাদের কাছে জিনাত হলো দুইটার মধ্যে কেবল, কেবল নিচেরটা আর হলো গায়েরটা তাদের কাছে। কিন্তু আমাদের মুসলমানদের সংস্কৃতিতে পোশাকের সৌন্দর্য প্রকাশ পাবে যে তিনটা ঢাকা হয়। এরপর হলো মুত্তাকিগণ, প্রত্যেক এলাকাতে শীত এবং গরম ভেদে যেহেতু পার্থক্য হয়ে যায় পোশাকের ক্ষেত্রে এবং সিজন ভেদে পার্থক্য হয়ে যায়, মোট কথা মুত্তাকিগণ ওই সমস্ত এলাকাতে মুত্তাকি নেককারগণ যে পোশাক পরে সেটাই। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেমন চাদর পরার কথা আছে, লুঙ্গি পরার কথা আছে, তারপরে জুব্বা পরার কথা আছে, বিভিন্ন ধরনের চাদরের কথা আছে, লুঙ্গি জুব্বা এগুলোর কথা আছে, পায়জামার ব্যাপারে উৎসাহিত করেছেন আল্লাহর রাসূল, একটা সেলাইও করেছেন পরেছেন, এটা পাওয়া যায় না। যাই হোক, তো মোট কথা যেখানকার মুত্তাকিগণ যে পোশাক পরেন সে পোশাক, এটা নিয়ে কিন্তু ঝগড়ার কিছু নাই। টুপি কেমন হবে, জুব্বাটা কেমন হওয়া উচিত, কলার থাকবে কি থাকবে না, বোতাম কি হবে, কিসের তৈরি হবে, এগুলো নিয়ে ঝগড়া না করা চাই। পাঞ্জাবি হবে না জুব্বা হবে, সুবিধা মতো সবই পরা যায়। যাই হোক, তাহলে এখানে যেটা বলার বিষয় সেটা হলো যে মোটকা জিনাতের মধ্যে তিনটা অংশই থাকবে, প্রত্যেক এলাকার যারা মুত্তাকি আছে তাদের পোশাক পরিধান করা। আচ্ছা, এখানে একটা কথা হলো লিবাসুল মুত্তাকিন না বলে লিবাসুত তাকওয়া বলা হলো কেন? তো আল্লামা সাইয়েদ আহমদ পালনপুরি রহিমাহুল্লাহ তিনি তোফাতুল কারি ওনার বুখারী শরীফের যে সরাহ সেখানে তিনি বলেছেন যে
লিবাসুত তাকওয়া বলা হয়েছে জন্য যে মুত্তাকিদের পোশাক পরিধান করলে তাকওয়া সৃষ্টি হয়, তাকওয়া সৃষ্টিতে মুত্তাকিদের পোশাকের একটা প্রভাব আছে। মুসা আলাইহিসসালামের যে সাথে যে জাদুকরেরা মুসা আলাইহিসসালামের সাথে যে জাদুকরেরা এসেছে মোকাবেলা করার জন্য, তো তাদের পোশাকের সাথে তারা মুসা আলাইহিসসালামের সাথে পোশাকের সদৃশ পোশাক তারা পরেছে, এর বরকতে তারা হেদায়েত পেয়ে গিয়েছে জাদুকরেরা। জাদুকরে যে হেদায়েত পেয়েছে বলা হয় যে একটা বড় কারণ এটা একটা যে মুসা আলাইহিসসালামের পোশাকের সাথে তারা সাদৃশ্য অবলম্বন করেছে, পোশাকের একটা প্রভাব ছিল এখানে। মোট কথা মুত্তাকিদের পোশাক যেটা দিনদাররা যে পোশাক পরে থাকে প্রত্যেক এলাকাতে, যেখানে যারা যেভাবে পরে, যেখানে চাদর পরলে চাদর, জুব্বা পরলে জুব্বা, পাঞ্জাবি পরলে পাঞ্জাবি, যে পোশাকটা মুত্তাকিদের পোশাক মোট কথা সেই ধরনের পোশাক পরা চায় এবং এটার একটা প্রভাব আছে তাকওয়া সৃষ্টিতে। এ হলো পোশাকের আলোচনা এবং সালাতের ক্ষেত্রে চেষ্টা করা যে এই ধরনের উৎকৃষ্ট পোশাক নিয়েই দাঁড়ানো আল্লাহ পাকের সামনে। তাহলে পোশাকের সর্বনিম্ন স্তর হলো যে লজ্জা নিবারণের জন্য, সতর ঢাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু। এর দুই নম্বর স্টেজ হলো সৌন্দর্যের জন্য, আরামের জন্য, সৌন্দর্যের জন্য দুটাই বলতে পারি। পালকের কথা, যেহেতু পালক এটা পাখির আরামেরও বিষয় আবার সৌন্দর্যেরও বিষয়, তো পোশাকের মধ্যে আরাম, সেই আরাম হয় সাথে মানে শীত গরম এর পোশাক যেগুলো যে আরামের একটা সম্পর্ক আছে। এরপরও তৃতীয় স্তরের হলো সর্বোচ্চ স্তর যেটা হলো মুত্তাকিদের পোশাক, মুত্তাকিদের সাথে মিল রেখে পোশাক পরা, নেককার দিনদারদের সাথে মিল রেখে পোশাক পরিধান করা। তাহলে সুন্না লিবাস বললে সেটাই বুঝাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা এবং তাদের সাথে মিল রেখে প্রত্যেক এলাকা যারা দিনদার শ্রেণী যে পোশাক পরেন সেটাই, সেটা হবে মানে সুন্না পোশাক যদি আমরা বলি, ইসলামী লিবাস যদি আমরা বলি। বাকি ফরজ যারা নাই, ফরজ আদায় করা এটাও তো, এটাও কিন্তু সুন্নার বাইরের জিনিস না। কারণ আমরা যখন মানে ইমাম বুখারী রহিমাহুল্লাহ বুখারী শরীফের সালাতের চ্যাপ্টারের মধ্যে লিবাস নিয়ে অনেক হাদিস এনেছেন, যে একটা একটা পাত্র চাদর আছে সে একটা চাদর দিয়ে নামাজ পড়া, দুইটা চাদর দিয়ে নামাজ পড়া, কাঁধের উপরে গিট দিয়ে সালাত আদায় করা, এই বিষয়গুলো এসে গেছে। এখন কারো যদি একদম সদর ঢাকার মতো পোশাক না থাকে তাহলে কি হবে? আচ্ছা, এখানে একটা সতর ঢাকা আওরা ঢাকার ঢাকার বিষয়টা, এটা কি নিজের থেকে না অন্যদের থেকে, এটা একটা বিষয়। তো এখানে কথা হলো যে অন্যদের থেকে, এখন তাহলে এক ব্যক্তি অন্ধকারে একা নির্জনে সে কি কাপড় ছাড়া সালাত আদায় করতে পারবে? না, পোশাক থাকা অবস্থায় এটা জায়েজ হবে না। এর উপরে ইজমা, জায়েজ যে হবে না এটার উপরে ইজমা। আবার এমন পোশাক পরেছে যে তার এমন বেশি পোশাক নাই, হয়তো চাদর পরেছে বা এটা দিয়ে এখন কোনো কারণে তার লজ্জাস্থা তার নিজের নজরে পড়ে, এটা দ্বারা নামাজ ভাঙবে কিনা? বলে না, এটা দ্বারা নামাজ ভাঙবে না। এখন যদি কারণ না থাকে সেই ক্ষেত্রে বসে ইশারায় রুকু সিজদা আদায় করবে, বসবে এমন ভাবে যে যেভাবে বসলে সবচেয়ে বেশি লজ্জাস্থান ঢাকার জন্য সবচেয়ে বেশি কি হয় উপযোগী হয়, সেভাবে বসে ইশারায় রুকু সিজদা আদায় করবে। যদি একদম পোশাক না থাকে এরকম একটা কন্ডিশন এসে যায় সালাত কিন্তু আদায় করতে হবে, কিন্তু এই অবস্থায় আদায় করবে। এই হলো বিধান মোটামুটি এসতর ঢাকা এবং পোশাক সম্পর্কিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন যে আল্লাহ পাক এতক্ষণ ধরে আমাদেরকে ধৈর্যের সাথে আমরা শুনেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করতে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।